বাস্তু রক্ষার তাগিদে আজ কুমির কচ্ছপ পুজো হয়ে থাকে পৌষ মাসের সংক্রান্তিতে। বাস্তুতন্ত্র রক্ষার উদ্দেশ্যে প্রথা মেনে এখনো প্রতি বছর পৌষ মাসের অমাবস্যায় কুমির পুজোর উৎসব মানজেন থাপনি পালন করা হয়। মন্ত্র উচ্চারণ করে কুম্ভার জুয়াখালে নতুন ফসল মাছ মুরগি ও মুরগির ডিম উৎসর্গ করা হয় কুমির দেবতার জন্য। জ্যান্ত কুমির পুজো করা দুরূহ, তাই মাটির তাল দিয়ে কুমির বানিয়ে পুজো করা হয় গ্রাম বাংলার বিভিন্ন এলাকায়। আমরা এরকমই এক পুজোর সন্ধান পেয়েছিলাম শান্তিপুর বাবলা পঞ্চায়েতের অন্তর্গত বিবেকানন্দ নগর মধ্যমপাড়া জোড়া পুকুর এলাকায়। পূজারী তাপস চ্যাটার্জি বলেন, বর্তমানে কুমির পুজো নামে প্রচলিত থাকলেও আসলে এই পূজার মূল নাম বাস্তু পূজা। যাদের বাস্তু ভিটা অর্থাৎ বসতি রয়েছে তারাই শত শত বছর ধরে এই পুজো দিয়ে আসছেন। জনপদের বাস্তু ভিটা রক্ষায় বাস্তু দেবীকে সন্তুষ্ট করতে বাংলা বছরের পৌষ সংক্রান্তিতে পুজো অনুষ্ঠিত হয়। আর বাস্তু দেবী কুমিরের পিঠে চড়ে আসেন। পুজোয় কুমিরই প্রধান অনুষঙ্গ হয়। মানুষের মুখে মুখে কুমির পুজো নামে বর্তমানে প্রচলিত। এদিকে পূজার এই কুমিরকে নিয়েও রয়েছে নানান লোককাহিনী। অনেকের বাড়িতে পুজো হয়ে থাকে, তবে সাথে কচ্ছপেরও পুজো হয়। পুজো শেষে মাটির তৈরি কুমিরের গলা কাটতে হয়। গলা কেটে প্রতীকী হত্যা করা না হলে মাটির কুমির জীবন্ত হয়ে জনপদের মানুষকে আক্রমণ করতে পারে বলেও জনশ্রুত রয়েছে। এলাকার অধিবাসী বিন্দু জানান, দীর্ঘ ৪০ বছর যাবৎ এই পুজো হয়ে আসছে। এই উপলক্ষে সন্ধ্যে সকলে একত্রিত হয়ে খিচুড়ি প্রসাদ খেয়ে থাকেন। পুজোকে কেন্দ্র করেই আশেপাশের বহু গ্রাম থেকে দর্শনার্থীরা আসার ফলে মহোৎসবে পরিণত হয়েছে। এই উপলক্ষে প্রচলিত একটি গান এলাকাবাসীরা গেয়ে থাকেন বাস্তু দেবীকে খুশি করতে। বাস্তু পুজো বিবেকানন্দ নগর মাছ প্লটের সমস্ত বাসিন্দারা, মাছ প্লট বললে ভুল হবে, মাছ প্লট এবং পাশে আমাদের দক্ষিণ পাড়া, সব নাগরিকরা মিলে এই পুজোটা করে। কতদিন ধরে পুজো হচ্ছে? পুজোটা নিয়ারেবল ১৫ বছর হবে। আমি করছি, তার আগেও আছে, তার আগেও হয়তো স্টার্ট হয়েছে, সেটা বলতে পারছি না। মূলত কি পুজো হয় এখানে? এখানে এই পুজোটা হচ্ছে বাস্তু পুজো। পুজোটা গ্রামের সবার শান্তি সমৃদ্ধির জন্যই এই পুজোটা করা হয়। আচ্ছা, কি মন্ত্র উচ্চারিত হয় এখানে? পুজোটা হয় এটা বাস্তুর মন্ত্র, সর্বে বাস্তুময়া দেবা সর্বে বাস্তুময়া জগৎ পিতৃ ধরস্তু বিজ্ঞয় নম বাস্তু দেব নমস্তুতে নম বাস্তু দেব্বায় নম। এইভাবে পুজোটা হয়? এইভাবে পুজোটা হয়। এই কুমির এবং কচ্ছপ এটা বানানো হয় এই পুকুরেই, মাটি দিয়েই বানানো হয়। পুজোর শেষে এখানেই বিসর্জন হয়। আর অন্যান্য পুজোর থেকে মতন কোনো বিশেষত্ব কিছু আছে এই পুজোতে? যে কোনো ফলমূল বা কিছু বিশেষ কিছু ফল লাগে? ফলমূল তো থাকবে, ফলমূল ছাড়া তো পুজো হয় না। কিন্তু বিশেষ কিছু আছে? যে না, বিশেষ কিছু নেই। বিশেষ কিছু বলতে মন্ত্রগুলো একটু অন্যরকম। এটা গঙ্গাকে আহ্বান করা হয়। আচ্ছা, মকর সংক্রান্তি যেহেতু। আর এমনি গ্রামের মানুষ তো সেটা উৎসবের মতন করে খাওয়া দাওয়া করে, মতো এখানে খাওয়া দাওয়া করে। পুজোর শেষে এখানে সবাই মিলে সে যে যা যেরকম ভাবে মানে খিচুড়ি অন্ন খাওয়া, অন্যান্য জায়গায় সঙ্গে মিলে আনন্দ। কোনোদিন অন্য অন্য জায়গায় কোনো ডাক পেয়েছেন পুজোর জন্য, এই ধরনের পুজোর জন্য? হ্যাঁ, এই ধরনের পুজো হয়ে গেছে। কোথায় কোথায় হয়? আরো এই নিকুঞ্জনগর। আচ্ছা, প্রমোদনগর। আপনার নাম? আমার নাম তাপস চ্যাটার্জি।
এই কুমোর পূজাটা মোটামুটি 35-40 বছর হয়ে গেল, আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এখানে কুমোর পূজা হয়। তো আমরা ওই উদ্যোগে আমরাও করছি, ঠিক আছে। আমরা মোটামুটি 5-7 জন মিলে আমরা ওই কুমোরটাকে বানাই, একদিন বানিয়ে একদিনই পুজো হয়, তারপরে খিচুড়ি ফিচুড়ি দেওয়া হয়, পাড়া সকলে মিলে করা হয়, বারোয়ারি হিসাবে পুজোটা হয়। এই পৌষ সংক্রান্তি হিসাবে আমাদের এই পুজোটা হয়। এটা কি মানে বাস্তু পুজো বলে? বাস্তু পুজো, হ্যাঁ, পৌষ সংক্রান্তিতে বাস্তু পুজো। সেটা তো বাড়িতে বাড়িতে হতে পারতো একসঙ্গে এখানে পাড়ার মধ্যে। আমরা 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 মোটামুটি বারোয়ারি হিসাবে এই একটা মোড়ের মাথা হিসাবে পাড়া সবাই মিলে করি, পাড়া গ্রামের সবাই মিলে করি, ঠিক আছে। রাতে খিচুড়ি প্রসাদ হয় সবাই। পুজো করতে আসেন ঠাকুর মশাই? পুজো করেন? হ্যাঁ, ঠাকুর মশাই আসবে, ব্রাহ্মণ আসবে একটু পরেই, ঠিক আছে। এখানের মহিলারা তারপরে সবাই মিলেই করি, মহিলা পুরুষ সবাই মিলে করি, ঠিক আছে। অন্যান্য বছর পুকুরের মাঝখানে হয় তো? হ্যাঁ, এবার একটুখানি বৃষ্টি হয়েছে যার জন্য মানে কুমোরটা পারে উঠেছে, নাহলে প্রত্যেক বছর পুকুরের মধ্যেই হয়। আপনার নাম আর এই জায়গাটার নাম? এটা হচ্ছে বিবেকানন্দ নগর মধ্যমপাড়া জোড়া পুকুর। বাস্তু পূজায় অনেকদিন বয়স্করা করে, তাই ছেলেবেলে আমাদের দেখিয়া নিয়মটা মানে সুরক্ষণ ঠিক করে রাখে, ওই জন্য করে। ঠাকুর মশাই আসে তো? হ্যাঁ, ঠাকুর মশাই এই পূজাটা করে। তো কি কি হয় পূজো উপলক্ষে? পূজো উপলক্ষে খিচুড়ি হয়, বাঁধাকপি হয়, পরের দিন ফিষ্টি হয়, তারপরে ফল টল মিষ্টি মিষ্টি দিয়ে পূজা হয়। বিসর্জন কোথায় ঠাকুরের? বিসর্জন এই পুকুরেই হয়। আর তৈরি? তৈরি এখানেই হয়। কারা তৈরি করে? এই পাল্লারে আসে কতজন আমার পাড়ারই। হ্যাঁ, তো তারা আপনাদের এই সব মস্ত মহিলা যারা আছেন পাড়ার, তারা কি কি করেন? ওই বিকেল এলে তরকারি করবে, তারপরে কেউ খিচুড়ি ঘুরবে, কেউ পূজার আয়োজন করে। অন্যান্য পাড়া থেকে দেখতে আসে কেউ? হ্যাঁ হ্যাঁ, অনেক লোক দেখতে আসে। কি নাম আপনার আর জায়গাটার নাম? আমার নাম পুতুল সেন। এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম মধ্যমপাড়া। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।